আজকে স্টপ এন্ড সার্চ নিয়ে সাধারণ কিছু কথা বলবো, লিগেল অ্যাডভাইস না। আপনারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে আপনার আইনজীবীর পরামর্শ নেবেন। পুলিশ যে কাউকে স্টপ করতে পারে, সার্চ করতে পারে। স্টপ এন্ড সার্চ হচ্ছে পুলিশ অফিসার যখন কাউকে স্টপ করবে এবং তাকে ডিটেইন করবে, যদি তারা সন্দেহ করে যে ওই ব্যক্তি যিনি হয়তো স্টোলেন গুডস ক্যারি করতেছেন কিংবা প্রহিবিটেড আইটেমস ক্যারি করতেছেন কিংবা কোনো ওয়েপন ক্যারি করতেছেন, কোনো ড্রাগ ক্যারি করতেছেন যেটা ইল্লিগ্যাল, এই সব জিনিসপত্র যদি ক্যারি করতে সন্দেহ করে পুলিশ স্টপ এবং সার্চ করতে পারে এবং এটাকেই বলে স্টপ অ্যান্ড সার্চ। স্টপ অ্যান্ড সার্চের জন্য মূলত দুইটা গ্রাউন্ডস দরকার পড়ে পুলিশের জন্য, রিজনেবল গ্রাউন্ডস। একটা হচ্ছে সাসপিশন, যে আপনি হয়তো যেটা স্টোলেন বা প্রহিবিটেড আর্টিকেল নিয়ে যাচ্ছেন অথবা আপনার ব্যাপারে ইনফরমেশন থাকে, তাহলে পুলিশ আপনাকে স্টপ করে সার্চ করতে পারবে। স্টপ অ্যান্ড সার্চের সময় আপনার কি কি করতে হবে, সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে পুলিশ যখন যা চায়, বিশেষ করে যখন আপনি স্টপ অ্যান্ড সার্চ করে তার সঙ্গে কথাবার্তা বলবেন, এটা কনভার্সেশনের পর্যায়ে নেবেন, আপনি তার সঙ্গে তর্কে জড়াবেন না, এক নম্বরে। দুই নম্বরে হচ্ছে যে আপনি স্টপ অ্যান্ড সার্চের সময় যখন পুলিশ আপনাকে সার্চ করে তখন তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন কি রিজনে সার্চ করতে পারে। আর আপনার স্টপ অ্যান্ড সার্চের ক্ষেত্রে আপনি পুলিশ কোথায় করতেছে সেই লোকেশনটা রাখতে পারবেন, তারপরে আপনার পুলিশের ব্যাজ নাম্বারটা আপনি রাখবেন, কারণ আপনার সেই ক্ষেত্রে আপনার হেল্প হবে। লোকেশন, ব্যাজ নাম্বার, লোকেশন এবং টাইম এটা আপনি লিখে রাখবেন। আর কারণ আর আরেকটা হচ্ছে যে গিয়ে আপনি সার্চ করার পরে পুলিশ আপনাকে সার্চ রেকর্ড দিবে, সেই রেকর্ডটা আপনি রাখবেন। আর সবসময় খেয়াল করবেন যে পুলিশ যখন সার্চ করে পুলিশের সঙ্গে বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে, পুরো বিষয়টি এটা রেকর্ড হয় আপনাকে সার্চ করার ক্ষেত্রে। এবং এই ভিডিও রেকর্ডটা, বডি ওয়ার্ন ক্যামেরার যে রেকর্ড, এই রেকর্ডটা 30 দিন পর্যন্ত ফুটেজটা রাখে, তারপরে তারা ডেস্ট্রয় বা ড্যামেজ করে ফেলে। পুলিশ কী কী করতে পারে আপনাদের জন্য স্পেসিফাই করার জন্য বলছি, দেখে দেখেই বলছি। পাবলিক প্লেসে আউটার ক্লোথিং আপনাকে সার্চ করতে পারবে, যেমন ব্যাগ, তারপরে আপনার পকেট, জ্যাকেট, হ্যাটস, গ্লোভস এবং সক্স, এই মোজা, এইগুলি তারা চেক করতে পারবে, সার্চ করতে পারবে পাবলিক প্লেসে অনলি। হ্যাঁ, তারপরে পুলিশ অফিসার ক্যান প্লেস হ্যান্ড ইনসাইড পকেট অফ আউটার ক্লোথিং। আউটার ক্লোথিং বা আলাদা জ্যাকেট ট্যাকেট আছে, এগুলিতে আপনার পুলিশ আপনাকে বাইর থেকে মানে চেক করতে পারবে এবং ফিল করতে পারবে ইনসাইড ট্রাউজারের মধ্যে আপনার কি আছে। তারপরে হচ্ছে এই পুলিশ নর্মালি না, সবসময় পাবলিক স্পেসে আপনাকে সার্চ করবে। পুলিশ মানে আন্ডার সেকশন 60 ক্রিমিনাল জাস্টিস এবং পাবলিক অর্ডার অ্যাক্ট, পুলিশ অফিসার যে কোনো এই যে 60 আন্ডারে ক্রিমিনাল জাস্টিস এবং পাবলিক অর্ডার অ্যাক্ট, এর আন্ডারে তারা সার্চ করতে পারে নির্দিষ্ট এরিয়া এবং যে কোনো জায়গায় সার্চ, এনিওয়ান ইন এ সার্টিন এরিয়া, কোনো এলাকায় তারা চেক করতে পারে। তবে পুলিশ আপনাকে আপনার জাতীয়তা, রেস, বয়স, ন্যাশনালিটি এসবের উপর ভিত্তি করে আপনাকে সার্চ করতে পারবে না। হ্যাঁ, এখন পুলিশের সার্চে যদি দেখা যায় যে কোনো ধরনের অনিয়ম হয়েছে, আপনি কমপ্লেন করতে পারবেন লোকাল পুলিশ স্টেশনে গিয়ে। আপনি অন কল ডিউটি অফিসারকে আপনি এটা বলতে পারবেন যে আপনি কমপ্লেন করতে চাচ্ছেন, কিংবা 101 কল করে আপনি কমপ্লেন করতে পারবেন, অথবা মেট পুলিশের কমপ্লেন ওয়েবসাইটে গিয়েও কমপ্লেন করতে পারবেন, লোকাল সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বা সলিসিটারের কাছে গিয়ে কমপ্লেন করতে পারবেন। এছাড়া আপনি যোগাযোগ করতে পারবেন কমিউনিটি মনিটরিং, প্রত্যেক বাড়ায় কমিউনিটি মনিটরিং অফিসার রয়েছে, সেখানে আপনি কমপ্লেনের জন্য সহযোগিতা চাইতে পারেন। আর স্টপ অ্যান্ড সার্চের রেকর্ড 32টা বাড়ায় লন্ডনের, সেখানে রেকর্ড রয়েছে কি হয় না হয়। আর আপনার যেটা হচ্ছে যে স্টপ অ্যান্ড সার্চের ক্ষেত্রে আপনি পুলিশ অফিসারের কাছে আপনি গ্রাউন্ডস জানতে পারবেন, স্টপ অ্যান্ড সার্চের এই পারপাস অফ সার্চ এগুলো জানতে পারবেন, ওয়ারেন্ট কার্ড চাইতে পারবেন যদি প্লেন ক্লথ অফিসার হয়, যদি সাদা কাপড় মানে পোশাকধারী পুলিশ হয় তাহলে ওয়ারেন্ট কার্ড চাইতে পারবেন। আপনি আইডেন্টিটি অফ দি অফিসার জানতে চাই, মানে আপনাকে এটা আপনি চাইতে বলবেন যে আইডেন্টিটিটা কী জানার জন্য।
তারপরে এই যে সার্চ রেকর্ডটা দেওয়ার জন্য আপনি বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশ যখন সার্চ করে, আপনার রিলিজিয়াস গিয়ার থাকলে পাবলিক ভিউতে না গিয়ে আলাদাভাবে এটা তারা সার্চ করবে। সুতরাং এই হচ্ছে মোটামুটি পুলিশ স্টপ অ্যান্ড সার্চ যখন করে, প্রথমত আপনাকে সহযোগিতা করতে হবে, তারপরে পুলিশ স্টপ অ্যান্ড সার্চ করলে পরে আপনি পুলিশের সার্চ রিজন জিজ্ঞেস করবেন, পুলিশ অফিসারের বেজ নাম্বার রাখবেন, তারপরে আপনার পুলিশের টাইম রাখবেন, হ্যাঁ, প্লাস আপনি রেকর্ড চাইবেন, বডি ওয়ান ক্যামেরা আছে কি না সেটাও দেখবেন, বডি ওয়ান ক্যামেরা এটা ফুটেজটা আপনি যদি কমপ্লেন করতে চান সেই ক্ষেত্রে ফুটেজটা 30 দিন পর্যন্ত থাকে। সুতরাং এইসব বিষয় আপনি খেয়াল করবেন। আর পুলিশ নর্মালি সেকশন 60 আন্ডারে ক্রিমিনাল জাস্টিস এর পাবলিক অর্ডার অ্যাক্ট অনুযায়ী বাইরেই শুধুমাত্র পাবলিক প্লেসে স্টপ অ্যান্ড সার্চ করবে, অন্যান্য ভিতরেও করতে পারে। স্টপ অ্যান্ড সার্চের ক্ষেত্রে কী কী বিষয় গুরুত্বপূর্ণ? অ্যাভয়েড বিইং ভার্বালি অ্যাবিউসিভ। আপনি ভার্বালি অ্যাবিউসিভ অ্যাবিউজ করবেন না, কথাবার্তা উচ্চস্বরে বলে তাকে গালিগালাজ করবে না, তাহলে ধরে নেওয়া হবে আপনি অ্যাগ্রেসিভ এবং সিচুয়েশনটাকে আরো খারাপ করে দিবে। 2 নম্বরে তাদেরকে পুলিশকে আস্ক করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন গ্রাউন্ডস কী কারণে রিজনে তারা আপনাকে স্টপ করতেছে, সার্চ করতেছে, স্টপ অ্যান্ড সার্চ করতেছে, এবং হোয়াট দে সাসপেক্ট মে ফাইন্ড, তারা কী সাসপেক্ট করতেছে পেতে পারে। এরপরে দি প্লেসেস দে সার্চ শুড ম্যাচ হোয়াট দে আর লুকিং ফর, যেখানে সার্চ করতেছে এবং কী খুঁজতেছে এটা ম্যাচ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই দি অফিসারের কাছ থেকে সার্চ রেকর্ডের জন্য চাইবেন, মেক নোট অফ হিজ ব্যাজ নাম্বার, পুলিশের ব্যাজ নাম্বার আপনি নেবেন, লোকেশন নেবেন এবং টাইম অফ দি সার্চ নেবেন ইন কেস আপনি যদি কমপ্লেন করতে চান। সুতরাং 3 নম্বরে আপনি সার্চ রেকর্ড নেবেন, এরপরে নোট নেবেন তার ব্যাজ নাম্বার, লোকেশন এবং টাইম অফ দি সার্চ যদি আপনি কমপ্লেন করতে চান। চেক দি রিজন প্রোভাইডেড বাই দি অফিসার, অফিসারের যে রিজনটা বলছে তার সঙ্গে ম্যাচ করে কি না যে সার্চ রেকর্ডের, চেক করবেন। ডু নট হ্যাভ টু গিভ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস আনলেস অফিসার পয়েন্টস আউট অফেন্স, অফেন্স বললে আপনাকে দিতে হবে, অন্যথায় দিতে হবে না অফেন্স বললে, কিন্তু এটা নিয়ে চাইলে আপনাকে দিতে হবে সোজা কথা। তারপরে দি ইয়োর সার্চ রেকর্ড মানে বডি ওয়ান ভিডিও, মানে যেটা শরীরে লাগানো থাকবে, ইয়োর সার্চ ইজ রেকর্ডেড, এই সার্চটা রেকর্ড হবে বডি ওয়ান ক্যামেরায়, হুইচ ইজ রিটেইন ফর 30 ডেজ, এটা 30 ডেজ রিটেইন করা হয়, রাখা হয়। ইউ ক্যান কমপ্লেইন ইফ ইউ ফিল দ্যাট ইউ হ্যাভ বিন ডিসক্রিমিনেটেড এগেনস্ট, আপনি যদি মনে করেন আপনার প্রতি অন্যায় করা হয়েছে, ডিসক্রিমিনেট করা হয়েছে, অফিসার আপনাকে অ্যাবিউজ করছে, তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি স্টপ অ্যান্ড সার্চের নিয়ম কানুন বা দেখার বিষয়ে। অবশ্যই আপনি আইনজীবীর পরামর্শ নেবেন নিজস্ব এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে পরে।